Jananim Sharadam Devim Ramakrishnam Jagat Guru Padapadme Tayositva Pranamami Muhur Muhur Namasri Yatirajaya Vivekananda Shuraye Shachi Sukhasvarupaya Swamine Tapaharine. আমার মনে পড়ছে একটি ঘটনা। একটি যুবক নবনিহরণ মুখোপাধ্যায়কে প্রশ্ন করছেন, স্বামীজিকে এক কথায় কিভাবে প্রকাশ করা যায়। নবনিদা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, স্বামীজি হলেন একটি প্রেমের ঢেলা, প্রেমের বিগ্রহ। এক কথায় এমন করে স্বামীজিকে বলা আসলে অনুভব থেকে বলা। তিনি নিজেও স্বামীজিকে ভালোবেসেছিলেন এবং স্বামীজির ভালোবাসা পেয়েছিলেন শুনছিলাম আমরা। তার পরিবার ওই ঠাকুর স্বামীজির আশীর্বাদ ধন্য পরিবার, পূর্বপুরুষ তাঁর। তারপরে তিনিও বহু সন্ন্যাসীর সান্নিধ্য পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, সংস্কার ছিল খুব উন্নত। আজও তার মুক্তি দেখলে মনে হয় তিনি চলে যাননি, এখনো আছেন আমাদের মধ্যে। স্বামীজির একটি কথা আমরা পড়ি এখনো, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায় জীবন পাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। আরো স্বামীজি বলছেন, কর্ম 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 হাম আওর কুছ মানতা নেহি, বি এন্ড মেক মহামণ্ডলের মতো। এই সমস্ত বাণীগুলি যেন মূর্ত হয়েছিল এই একটি মানুষের মধ্যে, তাই তিনি আমাদের মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন। মহামণ্ডল কিভাবে তৈরি হয়েছিল আমরা শুনলাম বীরেন্দার মুখে। নবনীতা তার কর্ণধার ছিলেন। আমি দেখেছি গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে নবনীতা উপস্থিত হচ্ছেন। একটি তার আকাঙ্ক্ষা যে যুব সমাজ স্বামীজির ভাবে অনুপ্রাণিত হোক, তাদের জীবনটি গড়ুক, নেতিবাচক পথে না গিয়ে ইতিবাচক পথে চিন্তা করুক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক, মানুষ হোক। সারা জীবন ওই মহামণ্ডল তৈরি হলো, তারপর থেকেই, পরের বৎসর থেকেই দীর্ঘ 48 বছর তার মুখপত্রটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। আমার মনে হয় রাত্রেও বিশ্রাম করার কম সময় পেতেন, বলতেনও তিনি, ঘুম হতো না। ঘুম আসলে ঘুমকে জয় করেছিলেন। গুড়া কেশ বলে একটি শব্দ আছে গীতাতে, যিনি নিদ্রাকে জয় করেছেন। প্রায় ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে শুনেছি তার কাছে যে রাত্রে ওই রকম ঘন্টা দুই বিশ্রাম করলেই যথেষ্ট হয়ে যেত, আর বাকি সময়টা স্বামীজির চিন্তায় তিনি ব্যয় করেছেন। অদ্ভুত অলৌকিক জীবন। আমরা এই জীবনগুলি আমাদের ধ্রুবতারার মতো কিংবা লাইট হাউসের মতো পথ দেখাবে দীর্ঘদিন। ওই যে বলছিলাম বি এন্ড মে, তিনি নিজের জীবনটা গড়েছিলেন আর বলতেনও সকলকে নিজে তৈরি হও, মানুষ হও। নিজে মানুষ হয়েছিলেন বলে জোর করেননি, এটা ওই ছাঁচের মতো জীবনটা দেখিয়েছিলেন, তাতেই অনেকে মানুষ হয়েছে। বি এন্ড মেক দুটোই ওর দ্বারা সম্ভব হয়েছিল। আমাদের হয়তো অনেকেরই, সাধারণ যুবকদের বা মানুষের ওই একটাই সম্ভব হবে, কিন্তু একটা হলেই দুটো হয়ে যায়। একজন বিশপ নিজের আত্মকথা লিখেছেন তার ডায়েরিতে, আর্চ বিশপ, তিনি বলছেন, আমি ওই প্রথম জীবনে ব্যাপটাইজ হওয়ার পরে তরুণ জীবন মনে হয়েছিল দুনিয়াটাকে পাল্টে দেব,
যত মাঝ বয়সে এলেন সেই সময় দেখলেন দুনিয়াটা অনড় অটল সুমেরুবত। সেই সময়ে তিনি আর একটু বৃত্তটাকে ছোট করলেন যে আমার দেশটাকে পাল্টাবেন, ক্রমশ তিনি রাজ্যটাকে পাল্টাবেন, গ্রামটাকে পাল্টাবেন। শেষ জীবনে মৃত্যুলগ্নে ভাবছেন মৃত্যুর কিছুদিন আগে যে আমার পরিবারটাকে পাল্টাতে পারি কিনা, তৈরি করতে পারি কিনা, পরিবারের মানুষগুলোর জীবন গঠন করা যায় কিনা। দেখলেন সেটা অসম্ভব, সেই সময় ডুব দিলেন নিজের মধ্যে, আত্মানুসন্ধান করলেন, দেখলেন যে নিজে থেকে স্টার্ট করিনি আমি, আমি নিজে পরিবর্তিত না হয়ে অপরকে পরিবর্তিত হতে বলেছি, সেই জন্যেই অক্ষম। নবনীতার মতো মানুষের সার্থকতা এখানে, নবনীতা নিজে ত্যাগ করে নিজে মানুষ হয়ে নিজের জীবনটাকে গড়ে তারপরে এতগুলি যুবককে, আজকে তো সবাই আসতে পারেনি, এলে তো এখানে জায়গাই দেওয়া যেত না। আমার বিশ্বাস নবনীতার ওই পাঠচক্রে নবনীতা তৈরি করা, আপনারা যারা আছেন আপনাদের ওই পোষণের দ্বারা, প্যাট্রোনাইজের দ্বারা যে পাঠচক্র আছে তাতে 20,000 কেন 50,000 যুবক যুবতী এই সারদা নারী সংগঠনের মিলে তারা ওই স্বামীজির ভাবে উদ্বুদ্ধ হয়েছে। আমরা আশা করব আগামী দিনে ওই বীরেন্দা যেমন বললেন, আমারও একই মত যে আমরা নবনীতাকে ওই আদর্শ রেখে তার মতো জীবনটাকে গড়ার চেষ্টা করব। আমরণ যেন স্বামীজির কাজ আমরা করে যেতে পারি। স্বামীজি ডেকেছিলেন যুব সমাজকে, তার ভরসা ছিল যুব সমাজের প্রতি। ওই মহামণ্ডলের প্রথমের দিকে একটি ছোট্ট পুস্তিকা প্রকাশিত হয়েছিল বুধানন্দজির লেখা, এসো দিশারি পথ দেখাও। সেখানে ওই বিভ্রান্ত যুব সমাজকে যেন বারবার ওই স্বামীজি ডাক দিয়েছিলেন, স্বামীজি সেটি বুধানন্দজি লিখেছেন। স্বামীজিকে আমাদের প্রয়োজন পথ দেখাবার জন্যে, আর সেইটি ডাকটি শুনেছিলেন নবনীতা নিজে। এই নবনীতা আর নবনীতার উত্তরসূরী যারা আছেন এখন প্রত্যেকে ওই ডাক শুনেই এসেছেন। আমার মনে হয় সেই কবে ঠাকুর দক্ষিণেশ্বরের কুঠি বাড়ি থেকে ডাক দিয়েছিলেন, তোরা কে কোথায় আছিস আয়, সেই ডাক এখনো কিন্তু আছে। স্বামীজির ডাক, ঠাকুরের ডাক, মায়ের ডাক, সেই ডাকেই আমরা সকলে আসছি, আসব এবং এই ভাবটি অক্ষুণ্ণ রাখব। আর সেইটি হবে ওই বেদের যুগে যে প্রার্থনা তার একটি রূপ, অসত মা অসত গমায়া, তমস মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতম গময়া। এই কথার অসৎ হইতে মনে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেনে আধার ঘুচাও, মরণের ভয় যা কমর কর, এই ভাবটি সার্থক হয়ে উঠবে তখনই যখন আমরা এইরকম মানুষকে সামনে রেখে, এরা যদি পেরে থাকেন তাহলে আমাকেও পারতে হবে, আমাকেও অন্তত চলতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে, হতাশ হব না কখনো। যত বাধা বিপত্তি আসুক, নবনীতা প্রথম দিকে এই কিছুদিন আগে 20 বছর আগে 15 বছর আগে বলেছেন, যখন আমি কাজ শুরু করি মাঝে মাঝে অনেক জায়গায় ওই সভা হচ্ছে, বাইরে বোমা পড়ছে, নানা রকমের গুলিগোলা চলছে, সেদিন সেজন্যে কিন্তু বক্তৃতা বন্ধ করেননি, চঞ্চল হননি, ওই যে কাজ সেটা করে গেছেন। সত্যি এই 50 বছর খুব ওই যে বেড অফ রোজেস, ফুলশয্যার মতো কাটেনি। আর ব্যক্তিগত জীবনে তো জানিনি, তিনি আকাঙ্ক্ষাই করেননি কোনো আরাম কোনো সুখ, তা নইলে পেতেন। রঙ্গনাথানন্দজি তাকে ওই ডিগ্রি পাওয়ার পরে বললেন, এবারে কি তুমি পিএইচডি করবে? নবনীতা বলছেন, কারো কাছে খবর পেলেন? তখন তিনি বলছেন, না, তবে তোমার মতো মানুষ তো, তোমার মতো ছেলেরা তো তাই করে, তবে আমি কি বলি জানো, ওই পথে যেও না, তুমি স্বামীজিকে নিয়ে কাজ করো। সেইটা তার ভেতরেই ইচ্ছে ছিল, সেই আগুনটাকে রঙ্গনাথানন্দজি ওইভাবে জ্বালিয়ে দিয়েছিলেন। আর সেই জন্যই বীরেশ্বরানন্দজির মানুষ, মতো মানুষ
অভয়ানন্দজির মতো মানুষ, ভূতেশানন্দজির মতো ওই রকম মানুষ বা আদর্শ সন্ন্যাসীরা তাকে ভালোবাসতেন এবং সবাইকে বলতেন ওই মহামণ্ডল কেমন কাজ করছে দেখো। সত্যি আজ পর্যন্ত যারা আছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের পরিচালক বর্গের মধ্যে সবাই এই সংগঠনটিকে ভালোবাসেন, তার কারণই এই যে নবনীতার মতো নেতৃত্ব। আমি জানি এখনো তিনি যাদের তৈরি করে গেছেন তারা ঠিক একইভাবে এই সংঘটিকে পরিচালনা করবেন। ওই যে তিন মূর্তি আমাদের ঠাকুরমা স্বামীজি, ইংরেজিতে যাদের বলি আমরা হোলি ট্রায়ো, ওই তিন পবিত্র মূর্তি বা আদর্শ এদের সাথে আছে। যারা আদর্শ কর্মী সন্ন্যাসী স্বামীজির ভাবে, ওই হনুমানজি যেমন বুক চিরে দেখান রামচন্দ্র ছাড়া আমার হৃদয়ে কেউ নেই, আমাদের মধ্যে সেই রকমই দেখাতে হবে যে এই ঠাকুরমা স্বামীজি আমাদের আদর্শ। আর এরা এটা দেখিয়ে যান, লাইফস অফ গ্রেট মেন রিমাইন্ড আস দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইন। মহাপুরুষরা আমাদের স্মরণ করিয়ে দেন যে নিজে আমাদের জীবনটাকে কত উচ্চ মাত্রায় আমরা নিয়ে যেতে পারি, কত উচ্চ স্তরে যাওয়ার সময় বলছেন লিভ বিহাইন্ড আস ফুট প্রিন্টস অন দি স্যান্ড অফ টাইম, সময়ের বালুপথে তারা রেখে যান তাদের পদচিহ্ন, যে পদচিহ্ন দেখে আমরাও সামনে এগিয়ে যেতে পারব। ক পন্থা মহাজনস্য গত স পন্থা, মহাজনরা যে পথে গেছেন সেই পথই আমাদের চলার পথ। আমি প্রার্থনা করব আজকে ঠাকুরমা স্বামীজির কাছে, মহামণ্ডলের যারা কর্মীরা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সেবা করছেন নানাভাবে এই সংগঠনটিকে, এরা জানেন যে এরা ঠাকুরমা স্বামীজির সেবা করছেন। স্বামীজির আদর্শে আসলে ঠাকুরকে মাকে ধরা খুব কঠিন, সেই জন্যই আমাদের মহারাজরাও ভরত মহারাজ বিশেষ করে যুবকদের বলতেন ওই স্বামীজির কথা, স্বামীজির শক্তিদায়ী বাণীর কথা, মানুষ গড়ার কথা। নবনীতাও ওই স্বামীজিকে ধরার জন্যে বলতেন। আমি মাঝে মাঝে দেখেছি মানুষটি কাঁদতেন, অনেকে বুঝতে পারত না, বক্তৃতা দিতে দিয়ে তো কেঁদে ফেলছেন যে যুবকরা তোমরা কি স্বামীজিকে গ্রহণ করবে না। যুব সমাজ যারা আসছে তাছাড়াও বাইরের মানুষেরা শুনত যুবকরা, তাদের জন্যই যেন বলতে, আর যারা আসছে তারা যেন গভীরভাবে ডুব দেয় স্বামীজির আদর্শে, ব্যক্তিগত জীবনটাকে খুব শক্তপোক্ত করে, সেই জন্যে তিনি অশ্রু বিসর্জন করতেন। সত্যি এটা ভালোবেসে করতেন, মানুষকে ভালোবেসে, যুব সমাজকে ভালোবেসে। আমি যারা যুবকেরা এসেছে, যারা বড়রা আছেন, সকলকে বলবো বড়রা তো আদর্শ দেখাবেনি, আর যুবকরাও তোমরাও বড় হয়ে ওঠো যে ওই রকম একটা জীবন আমরাও যেন গড়তে পারি, সেই প্রার্থনা করো পুণ্যত্রয়ীর কাছে, নবনীতার কাছেও প্রার্থনা করতে পারো। এঁদের এই প্রার্থনা শোনারও ক্ষমতা আছে, আশীর্বাদ করারও ক্ষমতা আছে, বিশ্বাস করি আমি। এরা সাদা কাপড়ে সন্ন্যাসী ছিলেন, বলা হয় একটা ভাষা শুক্ল সন্ন্যাসী, শুক্ল সন্ন্যাসী পবিত্র আত্মা। সত্যি এত পবিত্র, কামকাঞ্চনের কোনো লোভ নেই, এই রকমের মানুষ সংসারে বিরল, সেই বিরল দৃষ্টান্ত এরা স্থাপন করছেন। এরকম আমি নাম বলতে চাই না, বেশ কয়েকজন আছে যারা একেবারে কাঞ্চনাসক্তি একবারে নেই, ভালো চাকরি ছেড়ে দিয়েছে এসেছে। এবারে আমি আর একটা সঙ্গে গিয়েছিলাম, সেখানে দেখলাম তিন ভাই, ওই মহামণ্ডলের নয় কিন্তু ঠাকুরমা স্বামীজির নামে, বাপটলা শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি অন্ধ্রপ্রদেশ, কেউ যদি যান গিয়ে দেখবেন, তিনটি ভাই নটরাজ কেশব আর গণেশ এরকম নাম। এরা তিনজন 7 বছর 8 বছর 7 মাস কাজ করে ছেড়ে দিয়েছেন, ঠাকুরের কাজ করবেন বলে, স্বামীজির কাজ করবেন বলে, অদ্ভুত কাজ করছেন। আর ওদের আকর্ষণে সম্প্রতি 50টা পরিবার কাজকর্ম ছেড়ে চলে এসছে গ্রামে। গ্রামে তারা কৃষিকাজ করে কিংবা মৌমাছি পালন করে অল্প আয় করে তাতেই খুশি থেকে ওই সংগঠনের কাজ করছে। কোনো রাজনীতি নয়, একেবারে কিছু পাওয়ার আশা নেই, দেওয়ার জন্যে এসেছেন মহামণ্ডলেও এরা এসেছিলেন কিছু দেওয়ার জন্যে, এখনও দিয়ে যাচ্ছেন, বাকি যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করব
এই আদর্শ যেন অক্ষুণ্ণ থাকে। ঠাকুর মা স্বামীজি সকালকে আশীর্বাদ করুন এই প্রার্থনা। আমার একটু কাজ আছে, আমাদের বার্ষিক উৎসব আসলে জগদ্ধাত্রী পুজো, সেই কাজে একটু কিছু প্রয়োজন আছে, সেই জন্য চলে যাব। আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি, আমাকে মার্জনা করে দেবেন একটু তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য।